বিরাটের উইকেট এখনও তার কাছে স্পেশাল। পাকিস্তান দল থেকে বাদ গিয়েছেন প্রায় বছর পাঁচেক আগে, এখনও তার পুরনো কথা মনে রয়েছে। তিনি পাকিস্তানের ক্রিকেটার জুনেদ খান। সম্প্রতি অনেক কথাই তিনি বলছেন, তার মধ্যে রয়েছে ভারতের মাটিতে বিরাটকে তিনবার আউট করার ঘটনা। পাকিস্তানের এক ইউটিউব চ্যানেলে বসে জুনেদ জানিয়েছেন, শেষবার যখন ভারতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছিলেন তখন তিনি বিরাটকে তিনবার আউট করবেন বলে সতর্ক করেছিলেন। ওই সিরিজে তিনবারই জুনেদের বলে আউট হয়েছিলেন কোহলি। এখনও সেই স্মৃতি হাতড়ে চলেছেন পাক পেসার।